সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্বলনের টি শার্ট উন্মোচন ও আইডি কার্ড প্রদান। ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিতদের শিশু শিক্ষা ও স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়নমূলক সংগঠন প্রজ্বলনের অফিসিয়াল টি শার্ট উন্মোচন ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান হয়েছে। 21 অক্টোবর শুক্রবার ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে প্রজ্বলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় টি শার্ট উন্মোচন ও আইডি কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 2 নং বালিথুবা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সমিতির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ রিপন, ওয়ার্ল্ড গ্লোবাল টেলিভিশনের পরিচালক ও প্রধান সমন্বয়ক নাসির পাঠান, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের জহির মিজি। সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি তৌহিদুর রহমান রনি ও সদস্য নাজির আহমেদ। আলোচনা শেষে প্রজ্বলনের সাপ্তাহিক পাঠদান কর্মসূচিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ ক্লাস পরিচালনা করায় জাহিদুল ইসলাম রাসেলকে অভিনন্দন স্মারক প্রদান করা হয়। স্মারক প্রদানের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ পর্দা সরিয়ে সংগঠনের অফিসিয়াল টি শার্ট উন্মোচন করেন এবং অতিথিবৃন্দ সকল শিক্ষক প্রতিনিধিদের আইডি কার্ড পরিয়ে দেন।